ইন্টার স্পিনারদের সবচেয়ে বড় একটা অস্ত্র সরবরাহ করেছেন সাকলাইন মোস্তাক। আধুনিক ক্রিকেটে টিকে থাকার জন্য খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বোলিং এ বৈচিত্র্য আনা। দুসরা আবিষ্কার করে অফ স্পিনারদের বড় বাঁচা বাঁচিয়েছেন সাবেক পাকিস্তানি এই কিংবদন্তি তারকা। সেই সাকলাইন যখন বর্তমানে সেরা স্পিনারদের তালিকা বানান, তার আবিষ্কার গুরুত্ব পেতে বাধ্য। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে টেস্ট ও ওয়ানডেতে নিজের প্রিয় স্পিনারদের নিয়ে কথা বলেছেন সাকলাইন মোস্তাক। এ সময় তার মুখে উঠে এসেছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। ক্রিকেটে স্পিনারদের মধ্যে সাকিব আল হাসানকে কিংবদন্তি আখ্যা দিলেন পাকিস্তানি এই তারকা। সাকিবের বুদ্ধিমত্তার প্রশংসা করে সাবেক পাকিস্তানি এই কিংবদন্তি স্পিনার বলেন, সাকিব একজন বুদ্ধিমান বোলার। বাংলাদেশে যখন আমি কাজ করেছি, সাকিবকে খুব কাছ থেকে দেখেছি, সে অনেক বুদ্ধিমান। তার বোলিং এ বৈচিত্র্য রয়েছে। ক্রিকেটের যে কোনো ফরম্যাটে সাকিব প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। সাকিব আল হাসানকে বুদ্ধিমান বোলার উল্লেখ করে এমন মন্তব্য করেছেন সাকলাইন মোস্তাক। বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাহিরে আছেন সাকিব, ফিরবেন আসছে অক্টোবরে। ক্রিকেটের বাহিরে থাকলেও সাকিবকে নিয়ে আলোচনা কম হয় না ক্রিকেট পাড়ায়। তেমনি আরো একবার কিংবদন্তিদের মুখে উঠে আসলো সাকিব আল হাসানের নাম।